সবাইকে জুমা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার সাবিনা সিটিজি। আমি সাবিনা আছি আমার চ্যানেলের পক্ষ থেকে, আমি চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে বসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি উপভোগ করছেন, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর যারা অসুস্থ আছেন তাদের সবার সুস্থতা কামনা করছি, তাড়াতাড়ি যাতে আল্লাহ তাআলা তাদেরকে যাতে সুস্থতা দান করে। আর আমার ছেলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, সবাই দোয়া করেছেন, এটার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য আমার মন থেকে ভালোবাসা রইল আর দোয়া রইল। শুভ সকাল, ঘুম থেকে উঠেই কিন্তু আমি বেলকনিতে দৌড় মারি আর কী কী ফুল ফুটেছে না ফুটেছে সেগুলো দেখার জন্য, আর ক্যামেরাটা নিয়েই যাই আপনাদের সাথে একটু ভিডিও করি আর হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলে যাওয়া হয়। আর বেশ ভোরে আজকে উঠেছি, আজকে হচ্ছে আমার চোখের সামনে ঘূর্ণিঝড় হয়েছিল, সেটা আমি পুরোটাই দেখেছি আমার চোখের সামনে। তো শোয়াতে ছিলাম, তো ভোর 5:30 পর হয়েছিল, তো দুইটা বাচ্চাকে জড়াই ধরে শুয়েছিলাম আমি, যেহেতু ওর বাবা ছিল না আর কি। তো অনেক জায়গায় হয়তো বা হয়েছে ঘূর্ণিঝড়, আবার অনেকে হচ্ছে টেরও পাননি, আবার অনেকে টেরও পেয়েছেন। তো কী হাল অবস্থা সবার ঘূর্ণিঝড়ের কারণে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহর রহমতে তো কারো মনে হয় এতটা খারাপ হয়নি। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করি আমি। আল্লাহ যে যেখানে রেখেছেন সবাইকে, আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি সব সময় আমি। অনেক বেশি কথা বলে ফেলেছি ভিডিও শুরুতে, আর কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি কিছু বলে থাকলে মাফ করবেন। আর হ্যাঁ, আপনারা একটু বেলকনির ফুলগুলো একটু উপভোগ করেন। আসলে অনেকেই কিন্তু আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলেন আমার নাকি গাছগুলো ফুলগুলো বেলকনি তাদের খুব ভালো লাগে, একটু বেশি বেশি যাতে শেয়ার করি, তার জন্য একটু শেয়ার করি। আর পুরো ভিডিওটার শুরুতে বলবো, লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউসলি করবেন, প্লিজ প্লিজ প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর চাইলে আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ারও করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আসলে ডেইলি ব্লগ কাকে বলে? ডেইলি ব্লগ হচ্ছে আমরা প্রতিনিয়ত যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি, এটাকেই হচ্ছে ডেইলি ব্লগ বলে আমাদের ব্লগারদের কাছে আর কি। এখানে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম, আর সকালবেলা নাস্তা কোনো কিছু শেয়ার করিনি আজ আপনাদের সাথে। বাজারে গিয়ে হচ্ছে গায়ে আগুন লেগে গিয়েছিলো আমার গায়ে, একদম কি বলবো আপনাদেরকে, আগুনটা অনেক কষ্টে নিভিয়েছি আমি। কি জন্য আগুন লেগেছে জানেন? বাজারে এত তরকারির দাম, যে তরকারির দাম শুনে গায়ে আগুন লেগে গিয়েছে, মাথায় হচ্ছে রক্ত গরম হয়ে গিয়েছে। শিম নাকি 100 টাকা কেজি, আচ্ছা যাই হোক এগুলাতে আর না যাই। মানে আমি আসলে এখন বুঝি যে পুরুষদেরকে এত প্যারা দিয়ে আমরা এখন বুঝি যে নারীরা যখন বাজারে গিয়ে বাজার করি আনি তখন বুঝি যে কি অবস্থা। যাই হোক, টুকটাক অনেক কিছু লাগতো, তো সেগুলো আনতে গিয়েছিলাম আমি, তাই হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করেছি। পাতাকপি এনেছি, কুমড়া এনেছি, আলু এনেছি, শিম এনেছি, ফুলকপি এনেছি, ডিম এনেছি, আর একটু জলপাই এনেছি। এখন হচ্ছে এগুলো ক্লিন করে আমি হচ্ছে আমার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, আর ডিমটা হচ্ছে ধুয়ে ক্লিন করে আমি এখন হচ্ছে ডিমের বক্সে রেখে দিব।
রাখা কাজগুলো কিন্তু আমরা সব নারীরাই ভালোবাসি, সব মেয়েরাই হয়তো বা কম বেশি ভালোবাসি, আবার অনেক পুরুষেরাও আছেন গুছিয়ে কাজ করতে ভালোবাসেন, আবার সব পুরুষেরা কিন্তু হয় না। তো আমরা নারীরা কিন্তু কম বেশি গুছিয়ে রাখতে এবং থাকতে ভালোবাসি, আর আমি কিন্তু তার ব্যতিক্রম কিছুই না। আজ একটু অন্যরকম ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে, আর ছেলেটা একটু অসুস্থ ছিল আর নিজে একটু সিক, তার কারণে ভালোভাবে ভিডিওগুলো মানে বানাতে পারছি না বা কাজ করতে ওরকম পারছি না, আর কাজ করলেও ক্যামেরার মানে অন করার কথা মনেও থাকছে না। যাই হোক, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, ইনশাল্লাহ ভালো কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। আর ডিমটা হচ্ছে ডিমের বক্সের মধ্যে ডিম রেখে আমি হচ্ছে তাকে রেখে দিয়েছি দ্বিতীয় কাউন্টারে, আর জলপাইটা হচ্ছে আমি আমার যে কিচেনের কাউন্টার আছে দ্বিতীয় নাম্বার সেখানে রেখে দিয়েছি, আর এখন যেটা যেখানে রাখার ধুয়ে ক্লিন করে সেখানে রেখে দিয়েছি। আর আমি হচ্ছে এখন এক গ্লাস জুস বানিয়ে এনেছি আমার জন্য, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, আর বাজারে গেলে কিন্তু আসলে খাপ খেয়ে ফেলতেছি আসলে নিজের সাথে যে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এত দাম জিনিসপত্রের। আগে দেখতাম 500 টাকা নিয়ে গেলে অনেক বাজার করে নিয়ে আসা যেত, আর এখন 500 টাকা গায়েও লাগে না। তো জুসটা খেয়ে হচ্ছে বাচ্চাদের জন্য জুস এনেছিলাম এই সেটেটা, তো ওদেরকেও হচ্ছে দুইটা খুলে এখন দিয়ে দিব, কেননা ওরা খুবই পছন্দ করে এসব জিনিস, কেননা আমার বাচ্চারা না খালি সবার বাচ্চারা এগুলো পছন্দ করে কম বেশি। আবার ওদেরকে এতটা আমি বাইরের খাওয়া দাওয়া এতটা খাওয়াই না আমি, তাও প্রায় সময় খাওয়ানোর চেষ্টা করি। এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি, গরু গোশত রান্না করেছি আর হচ্ছে ঘন ডালটা রান্না করেছি আর সাদা ভাত রান্না করেছি, এই ছিল দুপুরের মেনু। ঘর গুছানো, নামাজ পড়া, বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো সব কিছু শেষ, এখন হচ্ছে আমি রিল্যাক্স মুডে ভাতটা খাবো। আমি সব কিছু রিল্যাক্সে খাওয়ার চেষ্টা করি, তা না হলে অনেক সময় আমার খুব মানে মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি বলবো। তো যাই হোক, অনেকের হয়তো এই বদ্যভ্যাসটা আছে আমার মতো। আর আজকের গরু গোশটা হচ্ছে আমি প্রেশার কুকারে করেছি তাড়াতাড়ি করার জন্য, কারণ এখন দিন ছোট, তাড়াহুড়া করে কাজ করে বের হয়ে আসতে হয়, বাচ্চারা ঘুমাচ্ছে, এখন হচ্ছে আমি ভাতটা খেয়ে নেব। আমার ভাত খাওয়ার পর বাচ্চারা ঘুমাচ্ছে, আমি হচ্ছে আসরের নামাজ পড়ে নিয়েছি। আমার যে বেডরুমের যে কর্নারটা সেটা হচ্ছে এক একবার এক এক রকমভাবে আমি সাজাই, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এখন কিন্তু এখানে অন্যরকম লুক দেখছেন আপনারা, এই যে ব্যাতের যে টুলটা এটার উপর ছিল আগে আমার যে জিজিপ প্যান্টটা পাটের একটা ব্যাগে রেখেছিলাম, আর এখানে হচ্ছে যে গাছটা আমি হচ্ছে এখন ব্যাম্বোর যে মানে ইয়াটা আছে টুলটা এটার উপরে যে গাছটা রেখেছে এটা, আর ল্যাম্প যে ইয়াটার কি ল্যাম্প সেটা হচ্ছে এই টুলটার উপর রেখেছে। এখন অন্যরকমভাবে সাজিয়েছি, এখন হচ্ছে মাটির যে একটা মানে ইয়া ছিল আর কি দইয়ের হাড়ি, সেটাতে যে মানি প্ল্যান্টটা ছিল আমার বেলকনিতে সেটা দিয়েছি, আর হচ্ছে যে ব্যাম্বোর যে ইয়াটা আর কি টুলটা সেটার উপরে হচ্ছে ওই টুলটার উপরে যে গাছটা ছিল সেটা দিয়েছি, আর এইভাবে আর কি অন্যরকম করে আমি এখন একটু সাজিয়েছি। আর এখানে যে গাছগুলো ছিল সেগুলোকে হচ্ছে একটু বেলকনিতে দিয়েছি আমি, আর এখানে যে জানালার যে স্ট্যান্ডটা আর কি পর্দার স্ট্যান্ডটা আর কি সরি পর্দার স্ট্যান্ড সেটাতে হচ্ছে মনস্টেরা গাছটা ছিল সেটা হচ্ছে আমি বেলকনিতে নিয়েছি, এই যে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বিকালবেলা চারিদিকের বিল্ডিংয়ে অনেক মানুষ, আমার খুবই মানে আনইজি ফিল হচ্ছিলো ক্যামেরা করতে, তাও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে একটা কথা বলি সবার কাছে, জানি না আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে, ভালো লাগার মতো দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের হয়তো বা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে বুঝে গিয়েছেন যে কিসের আগুন লেগেছে, আসলে এটা মজা করেছে জাস্ট, এই আর কি একটা আকর্ষণ দিয়েছি ভিডিওটাতে, এই হচ্ছে মোট কথা। আমার চ্যানেলের সাথে যারা শুরু থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে আমার সাথেই থাকবেন নিউ আপডেট ব্লগ পাওয়ার জন্য। এতে করে কি হবে, আমি যে ডেইলি ব্লগগুলো আপলোড করবো সহজেই দেখে নিতে পারবেন আপনারা যদি সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনের যে অল বাটনটা আছে ঘন্টাটা সেটা ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা দেখতে পারবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে সেখানে
আপনাদের মূল্যবান মতামতটা দেওয়ার চেষ্টা করবো। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমার বেডরুম ট্যুর দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আপনাদের উৎসাহ না থাকলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, এটা হচ্ছে মোট কথা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।